আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন বউ মানে আমার নতুন জালের জন্য আমরা বিয়ের লাগেজে করে কী কী জিনিস পাঠাচ্ছি সেটা। অনেকদিন পর বিয়ের লাগেজ গোছাচ্ছি আর এই দায়িত্বটা আমার উপরে এসেছে, কারণ সবাই বলে আমি লাগেজ জিনিসটা ভালো করে অর্গানাইজ করতে পারি। আর এটা আসলে আমার খুব ভালো লাগে লাগেজ গোছাতে, এটা সেটা কোনো স্পেশাল কিছু হোক অথবা নর্মাল ট্রাভেল হোক, আমার কাছে এই জিনিসটা খুবই প্রিয়। আমি এটা যথেষ্ট শখ করেই করি। তো এই তো আমি এখন সব কিছু হাতের নাগালে একসাথে নিয়ে নিয়েছি, তারপর একে একে সব সেট করে নিচ্ছি। প্রথম দিকে রেখে নিচ্ছি কিছু একদমই খুঁটিনাটি ছোটোখাটো জিনিস, যেগুলো কসমেটিক্স আইটেম, সেটা দিয়ে আমি নিচের তলার দিকের যে গ্যাপগুলো সেটা ফিল আপ করার চেষ্টা করছি। তো কোনটা কোন দিকে রাখলে ভালো হবে, গ্যাপগুলো ভালো করে ফিল আপ হবে, সেটা একটু দেখে নিচ্ছিলাম আর কি। তো প্রথমে একটু মানে এলোমেলোই হয়ে যাচ্ছিলো কোনটা কোথায় রাখবো, বুঝে উঠতে পারছিলাম না। যেহেতু এক এক রকমের শেপের জিনিস, আমি চেষ্টা করছিলাম যেন শেপগুলো মোটামুটি মিলিয়ে একটা ব্যালেন্স লেভেলে আনতে পারি। তো এই আর কি, এখন প্রথম দিকে আমি রেখে নিয়েছিলাম চিরুনি, তারপর হচ্ছে কাজল, দুই টাইপের নেওয়া হয়েছে। আমার জাল কাজল দিতে খুব পছন্দ করে, সবসময় দেখি বাইরে গেলে কাজল পরে, যেটা আমি একদমই পারি না। তারপর নেওয়া হয়েছে লিপ লাইনার দুইটা, দুই কালারের লিপস্টিক, লিপস্টিক বলতে এটা হলো কি লিপি। তার সাথে নেওয়া হয়েছে হলো একদমই বেসিক কিছু প্রোডাক্ট যেগুলো লাগে, সেটা হলো লোশন, বডি, বডি স্প্রে, তারপর তেল, ব্রাশ, পেস্ট, তারপর এখানে কিছু মেকআপ আইটেমও দেওয়া হয়েছে, সেগুলো খুবই একদমই সিম্পল টাইপের, যেগুলো একদম বেসিক প্রয়োজনে লাগে, সেটা হলো ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারা, তারপর একটা মেকআপ প্রাইমার। এরপর দেওয়া হয়েছে আইল্যাশ, তারপর আমি এখানে একটা ছোটোখাটো জায়গা যেগুলো সেগুলোতে ছোটো জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, যেমন পেয়াজলিন, তারপর হলো সেফটিপিন। সেফটিপিনটা দুই টাইপের নিয়েছে, একটা একটু বড় নিয়েছে, আবার একটু ছোটো টাইপেরও নিয়েছিলাম। তারপর টিপের পাতা দেওয়া হয়েছে, যেহেতু ও বাসায় সাজবে, তো যেটা দিয়ে মোটামুটি ওর সাজটা কমপ্লিট হবে, এই ধরনের জিনিসগুলোই দেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে এক পাতা কালো ক্লিপ, যেটা অবশ্যই দরকার হয়, এটা শুধু বিয়ের বউয়ের জন্য না, সবার জন্য খুবই বেসিক নিড একটা প্রোডাক্ট। তারপর দেওয়া হয়েছে একটা ফেস পাউডার ল্যাকমির, আর দুই ধরনের গায়ে ইউজ করার জন্য সাবান। তো সাবানগুলো স্মেলগুলো মোটামুটি ভালোই ছিল, বাইরে থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছিলো, এটা তো খোলা যাবে না, তবুও মানে উপর থেকেই দেখলাম যে স্মেলটা কিছু কিছু পাচ্ছিলাম। তারপর দেওয়া হয়েছে একটা বিউটি ব্লেন্ডার, বিউটি ব্লেন্ডারটা সম্ভবত হুদা বিউটির ছিল। তো এর সাথে দেওয়া হয়েছে আরও কিছু ছোটোখাটো জিনিস যেটা আমি আর অতটা উল্লেখ করিনি, একটার পর একটা রেখেই চলেছি। তারপর উপটান দেওয়া হয়েছে, আর একটা মেকআপ বক্স এমনভাবে আমরা দিয়েছি যেটার ভিতরে মোটামুটি মেকআপ করতে যে ধরনের প্রোডাক্ট দরকার পড়বে বা আইটেম দরকার পড়বে সেগুলো একসাথেই পেয়ে যাবে। তারপর দেওয়া হয়েছে একটা চুলের খোপা, ওর এমনিতে মাশাল্লাহ মাথায় ভালোই চুল আছে, আর খোপাটা দেওয়া হয়েছে যেহেতু পার্লারে যাচ্ছে না, যেন সুন্দর করে সেট আপ করতে পারে, সেই জন্য এই খোপাটা দেওয়া। আর বিয়ের লাগে যে এমনিতেই দেওয়া হয়, যদিও এখন মানুষ আর আগের মতো ইউজ করে না। তারপর দেওয়া হয়েছে নেল পলিশ, তার সাথে মাথার হেয়ার ব্যান্ড, কাটা টাইপের কাঁকড়া ব্যান্ড যেটা আমরা বলি আর কি। তো এই ব্যান্ডগুলো বেশ হ্যাভি টাইপেরই নিয়েছি, বেশ ভালো পেয়েছিলাম। অন্যগুলো দেখা যায় একটু নরম টাইপের হয় বা হাত দিলে ভেঙে যাবে এরকম মনে হয়, তবে এই কাটা ব্যান্ডটা আমার কাছে খুব ভালোই লেগেছে, অনেক হার্ড। আর ওর মাথায় যেহেতু মোটামুটি ভালোই চুল আছে, তো ওর জন্য আমার কাছে মনে হচ্ছিল এটাই বেটার হবে। তারপর দেওয়া হয়েছে বিয়ের শাড়ির সাথে ম্যাচ করে চুড়ি, এই চুড়িটাও খুব সুন্দর, ইচ্ছা করলে দুইটা হাতেও পরতে পারবে অথবা একটা হাতেও পুরো হাত ভরাট করে পরতে পারবে। তারপর দেওয়া হয়েছে একটা টিস্যুর বক্স আর ফেসিয়াল টিস্যু আর কি। তারপর দেওয়া হলো আর কি, আচ্ছা এই জিনিসগুলোকে আমি একটু ওলট পালটই করে নিচ্ছি, কারণ সেট হচ্ছিল না, যখন যেটা এদিকে রাখছি মনে হচ্ছিলো অন্যদিকের স্পেসটা নষ্ট হবে, তো এই কারণে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কোনটা কোথায় রাখলে ভালো হবে। তারপর রেখে দিয়েছি একটা নেইল কাটার, তার সাথে একটা আয়না,
আয়নাটা তো অবশ্যই লাগবে, শুধু সাজুগুজুর জন্য না, বিয়েরও একটা কাজ আছে সেটার জন্য দরকার পড়বে। আর এটা হলো ওর বিয়ের জুতা, মেইন যেটা সেটা একটু স্টোন টাইপের দেওয়া হয়েছে, যাতে করে ও বাইরে গেলে যখন শাড়ির সাথে পরবে অথবা কোথাও বেড়াতে যাবে তখন একটু ভালো লাগে পায়ে দেখতে, একটু গর্জিয়াস টাইপেরই নেওয়া হয়েছে। আর এর সাথে আমরা একটা নর্মাল স্যান্ডেলও দিয়েছি, যাতে করে ও যখন কলেজ করবে, ও যেহেতু স্টুডেন্ট তো সচরাচর বাইরে যেতে হবে, সেই জন্য একটা নর্মাল স্যান্ডেলও দেওয়া হয়েছে সব সময় রাফ ইউজ করার জন্য। এটা নেওয়া হয়েছে ব্ল্যাক কালারের ভিতরে, বেসিক কালার, যাতে করে যে কোনো ড্রেসের সাথেই ও এটা ক্যারি করতে পারে। তো এই তো এই ছিল মোটামুটি কসমেটিক্স আইটেম। এখানে অনেক কিছু আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন আরও অনেক কিছু দেওয়ার মতো ছিল মেকআপ টাইপের, তো এখানে আমরা খুবই সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যেটা একেবারেই প্রয়োজন পড়বে এই ধরনের জিনিসগুলো। কারণ দেখা যায় আমার বিয়েতে যেটা আমি করেছিলাম, মানে অনেক কিছুই কিনেছি যেটা আসলে পরবর্তী তার কখনো প্রয়োজনই অ্যাকচুয়ালি পড়েনি এবং আমি ইউজও করিনি, তাই ওর জন্য আমরা সব কিছু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি, যাতে করে কোনো আইটেমই বাদ না পড়ে, আবার কোনো কিছু একেবারে ফেলে রাখাও না হয়। তো এরপরে দেখিয়ে নিলাম ওর বিয়ের ওড়নাটা, এটাও আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা ডিপ মেরুন কালার, তার সাথে একটা ভেলভেট পাড় ছিল। তো এটার সাথে আমরা বিয়ের শাড়িটা ম্যাচ করেছিলাম, এটা এইটার কালারটা হলো একটা ডিপ ওয়াইন কালার বলা যায়, তবে এই কালারের আমরা ওড়না ম্যাচ করে পাইনি, মোটামুটি কাছাকাছির ভিতরে মেরুন কালারটাই দেখলাম যে কিছুটা ম্যাচ করছে, এছাড়া অন্য কোনো গোল্ডেন কালার আমার কাছে এটার সাথে মানাচ্ছে বলে মনে হচ্ছিল না, যে কারণে আমরা গোল্ডেন কালারের ওড়না চুজ করিনি। তো এটা লাইটের এরকম দেখা গেলেও সামনাসামনি কিন্তু এটা ডিফারেন্সটা তেমন একটা বোঝা যায় না। তারপর এইখানে যে কাতান শাড়িটা দেখানো হচ্ছে ম্যাজেন্টা কালারের, ডিপ বা হট পিঙ্ক কালারও বলা যায় আর কি, এই শাড়িটা আমরা প্রথমে থার্ড শাড়ি হিসেবেই কিনেছিলাম, তবে কিনে আনার পরে মনে হলো যেন এটা একটু বেশি গর্জিয়াস মনে হচ্ছে তার সেকেন্ড শাড়ির তুলনায়, সেই কারণে আমরা এটাকে সেকেন্ড শাড়ি হিসেবেই পরবর্তীতে চুজ করেছি, মানে বউ ভাতে পরার জন্য। আর এখানে যে গ্রিন শাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমে আমরা সেকেন্ড শাড়ি হিসেবে নিয়েছিলাম, পরবর্তীতে এটাকে থার্ড শাড়ি করা হয়েছে, মানে যেদিন ও পরবর্তীতে বউ ভাতের পর বেড়াতে যাবে বাপের বাড়িতে তখন এটা পরে যাবে আর কি। এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দের, এটার কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার ডিপ, এটাকে অনেকে পিট কালার বলেন বা বটল গ্রিন কালারও বলা যায়, খুবই সুন্দর একটা ডিপ কালার। আর তার সাথে এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর ছিল, ব্যাক সাইডের যে কাজটা এবং স্লিভের যে কাজটা এটা খুবই সুন্দর। সব থেকে ভালো লেগেছে শাড়িটা খুবই লাইট ওয়েট, যেটা ও সবসময় ক্যারি করতে খুব ইজিলি পারবে আর কি। তার সাথে আমরা দিয়েছি একটা কাশ্মীরি শাল, শালটাও খুব সফট ছিল, আমার বিয়ের সময় যে শালটা আমি নিয়েছিলাম সেটাও ঠিক এই টাইপেরই ছিল, ব্ল্যাকের মধ্যে মাল্টি কালারের কাজ করা। তার সাথে দেওয়া হয়েছে দুইটা থ্রি পিস, এটা নর্মাল ইউজের জন্য, মানে বাসায় পরবে আর কি, রাফ ইউজের জন্য দুইটা সুতি থ্রি পিস দেওয়া হয়েছে। তার সাথে আমরা আরও দুইটা থ্রি পিসও নিয়েছি, সেটা হলো একটু ভালোর মধ্যে, সেটা পরে দেখাচ্ছি। এরপর দেখাচ্ছি তাঁতের শাড়ি, এ দুইটা তাঁতের শাড়ি তো দিতেই হয় পাল্টানোর জন্য, বাড়িতে এসে দেখা যাবে যে ড্রেস পাল্টে তখন তো আর থ্রি পিস পরবে না, নতুন বউ যেহেতু সবাই দেখতে আসবে, তখন এর জন্য আমরা দুইটা শাড়ি দিয়েছি, একটা বাসায় এসে পরবে, তারপরের যেটা থাকবে সেটা পরে আরেক দিন পাল্টাবে আর কি। তো প্রথমে একটা লাল শাড়ি দেখে নিলাম, এটা পরিয়েছিলাম ওর বিয়ের দিন, যেদিন আমাদের বাড়িতে এসেছে সেদিন ড্রেস চেঞ্জ করার পর এই শাড়িটাই পরিয়েছিলাম। আর আরেকটা তাঁতের শাড়ি দেওয়া হয়েছে, এটা ওদের বাড়িতে গিয়েও পরেছে, যখন বেড়াতে গিয়েছিল তখন, ও অ্যাকচুয়ালি শাড়ি পরতে অতটা ইউজ টু না, তারপরও দিয়েছি, নতুন বউ পরতেই হবে। আর এখানে দেওয়া হয়েছে ওর নানুর জন্য একটা শাড়ি, নানুর শাড়িটাও খুব সুন্দর ছিল, একেবারে সাদা কালার আমরা দেইনি কেন, কারণ গ্রামের মানুষ বলেন আর শহরের মানুষ বলেন মুরব্বি মানেই তারা পান খেতে পছন্দ করে, তো সাদা জিনিস অনেক সময় মানে দাগ লেগে গেলে খারাপ লাগে, এই জন্য আমরা একটু কালার নেওয়ার চেষ্টা করেছি। আর এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা হচ্ছে ওর মায়ের জন্য, মানে আমাদের মা ওই মার জন্য, তো উনিও বেশ পরিষ্কার, মানে গায়ের রংটা বেশ পরিষ্কার, এই কারণে আমরা ওনার জন্য একটু ডিপ কালার ইউজ মানে কিনেছি। আর এটা পরবর্তীতে আমরা একটু ফান করছিলাম যে বউয়ের শাড়ি আর বউয়ের মার শাড়িটা একই কালার হয়ে গেছে বিয়ের দিন, যেন একসাথে গলা ধরে ম্যাচিং করে শাড়ি পরে কান্না করতে পারে। তো যাই হোক, এটা জাস্ট একটা ফান আর কি, আমরা নিজেরা নিজেরাই মজা করছিলাম। আমরা কিন্তু এটা ইন্টেনশনালি ম্যাচিং করে কিনিনি, বাসায় আসার পর খেয়াল করে দেখলাম যে ওর বিয়ের শাড়িটা ওর মার শাড়ির সাথে কালার ম্যাচ হয়ে গেছে।
তারপর নেওয়া হয়েছে একটা টাওয়েল। টাওয়েলটা বেশ বড় এবং খুবই সফট, এটা আমার মনে হয় ইউজ করার পর খুব বেশি একটা হার্ড হবে না, ফেব্রিকটা খুবই ভালো ছিল। তবে টাওয়েল জিনিসটা ভারী হওয়ার কারণে এটা কিন্তু খুব বেশি একটা ইউজ করা হয় না, এটা আমরা সবাই জানি। ওর জন্য একটা গামছাও কেনা হয়েছে, সেটা রেখে দিয়েছি, ওটা যখন আসবে তখন দিব আর কি। ওটা পাঠানোর মতো তেমন কোনো জিনিস না, তাই আর লাগেজে দিচ্ছি না। তারপর রেখে নিচ্ছি ওর থ্রি পিসগুলো, দুইটা থ্রি পিস কেনা হয়েছিল বাইরে পরার মতো, যেটা আমরা অলরেডি ওর কাছ থেকে মাপ নিয়ে বানিয়েও ফেলেছি। আমরা সব কিছু ওকে একবারে মেক করে পাঠিয়ে দিচ্ছি, ব্লাউজ থেকে শুরু করে প্রতিটা জিনিস আমরা আগে থেকে ওর কাছ থেকে মাপটা এনে নিয়েছিলাম। এটা হচ্ছে আরেকটা থ্রি পিস, এই থ্রি পিসটা খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার, এটাতে ওকে আশা করি খুব মানাবে। আর ও যথেষ্ট গায়ের কালার একদমই ফেয়ার, তো উজ্জ্বল শ্যামলা বলা যায়, তো এইটাও আশা করি ওর গায়ে ভালোই লাগবে। তো সবগুলি কালার আমরা মোটামুটি ওর কমপ্লেক্সনের সাথে ম্যাচ করেই আনার চেষ্টা করেছি, যাতে করে ওকে মানিয়ে যায়। আর এই বাসায় পরার থ্রি পিস দুইটা একটু খুলে দেখাচ্ছি, প্রথমে দেখানো হয়নি এই শাড়িটা, সরি এই থ্রি পিসটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান কোনো ফেব্রিক হবে, কারণ ওড়নাগুলো খুব সুন্দর, একদমই সফট, মানে বাংলাদেশি নর্মাল যে লোনগুলো এটা কিন্তু সেটা না। এটার নামটা আমার অ্যাকচুয়ালি এখন মনে আসছে না, খুবই রিনাউন্ড একটা ইন্ডিয়ান বুটিক্সের নাম। তো এই তো আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখানে অনেকটা হাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সব কিছু লাগেজে দেবো না, আমরা আরও একটা ব্যাগ নিয়েছি, ওখানেও কিছু জিনিস দেখাবো আপনাদের, দেখানোর সুবিধার্থে আমি জিনিসগুলোকে একসাথে রেখে দেখিয়ে নিচ্ছি। এখানে আরেকটা ফ্রক নেওয়া হয়েছে, এটা ওর একমাত্র ভাগ্নির জন্য, ওর বড় বোনের একটা মেয়ে আছে, ওর একমাত্র ভাগ্নি, তার জন্য আমরা একটা ড্রেস নিয়েছি। যেহেতু বাচ্চা মানুষ, সবার জন্য কিছু না কিছু দিতে গেলে তখন দেখা যাবে মেয়েটার মন খারাপ হবে, তাছাড়া এটা মন খারাপের বিষয় না, এটা একটা খুবই কমন নিয়ম যে বাসায় মুরব্বী এবং বাচ্চা কাচ্চা যারা থাকে তাদের জন্য বিয়ের লাগেজে করে আমরা সবসময়ই গিফট দিয়ে থাকি, সেটা আমার বিয়ের সময় আমার বোনের জন্যও দেওয়া হয়েছিল। আর এখানে দেওয়া হয়েছে মেয়ের বাবার জন্য পাঞ্জাবি এবং পায়জামার কাপড়, তো এটা উনি মেক করে নেবেন, ওনার মাপটা যেহেতু আমরা এভাবে জানি না এবং গ্রামের মানুষ ওনারা কীভাবে ফ্রিলি পরতে পারে, মানে ইউজ করতে পারবে, সেভাবে ওনাদের নিজের ইচ্ছা মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারে, সেই হিসেবেই আমরা শুধু কাপড় কিনে দিয়েছি, যাতে করে উনি ওনার পছন্দ মতো এটাকে মেক করে নিতে পারে। তো এই তো এই ছিল মোটামুটি গিফট আইটেম এবং ওর কাপড় চোপড়, তার সাথে আমরা ওর জন্য বোরকাও কিনেছিলাম, কারণ ও বোরকা পরে কলেজ করে, যেহেতু তো বাড়ি থেকে যাওয়ার সময় সবসময় ও যাওয়া আসার পথে এবং কোথাও বের হলে বোরকা পরেই যায়, এ কারণে আমরা বোরকা দিয়েছি। বোরকার সাথে আমরা দুটো এক্সট্রা হিজাবও নিয়েছি, যাতে করে অন্য কোথাও যদি ড্রেসের সাথেও পরতে চায় তাতে করে যেন ড্রেস অথবা শাড়ির সাথে পরতে পারে। আমরা বোরকাটা নিয়েছি একদম ডিপ একটা জাম কালারের ভেতর, তো এটার মধ্যে একটু স্টোন কাজ করা ছিল, আমি এটার খুলে দেখাচ্ছি না কারণ ক্যামেরাতে তাহলে পুরো এটা আসবেও না, আর এটা যথেষ্ট লম্বা ছিল এবং এটা ভাঁজ করাটা একটু ডিফিকাল্ট আমার কাছে, একটু আলসামি লাগছিল বিধায় আমি আর খুললাম না, অল্প করেই দেখে নিয়েছি যে কী টাইপের বোরকা আমরা নিয়েছি। এটার সাথে সেট করা হিজাবও ছিল একই কালারের ভিতরে, এতে করে যখন বোরকাটা পরবে তখন একই রকম ম্যাচ করেই পরতে পারবে। তারপরও আমরা দুইটা বেসিক কালারের ভিতরে হিজাব দিয়েছি, এক্সট্রা একটা দেওয়া হয়েছে কালোর মধ্যে এবং আরেকটা দেওয়া হয়েছে গোল্ডেন কালার, যেটা সবসময় মোটামুটি লাগে। গোল্ডেনটা আমরা পার্টি হিজাব দিয়েছি, যাতে করে ও কোথাও বেড়াতে গেলে শাড়ির সাথে ক্যারি করতে পারে, আর ব্ল্যাক কালারটা দিয়েছি ও রাফ ইউজের জন্য, যদি অন্য কোনো ড্রেসের সাথে পরতে চায় সেই ক্ষেত্রে সেভাবে ইউজের জন্য। গোল্ডেন হিজাবটা খুবই সুন্দর এবং ব্ল্যাকটাও খুব সুন্দর, একদম কটনের ভিতরে এমব্রয়ডারি করা ছিল। তো এই মোটামুটি হচ্ছে ওর লাগেজের জিনিসপত্র যেটা আমরা ওকে পাঠাচ্ছি, আর তারপর হচ্ছে ওর একটা পার্স। তো এই ছিল বউয়ের মোটামুটি শপিং যা আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি। আর আরেকটা শাড়ি আছে যেটা আমরা আজকে পাঠাচ্ছি না, সেটা আমরা বাড়িতে আসার পর আরেকটা প্রোগ্রাম আছে সেটার জন্য কিনেছি, একটা মেহেদি প্রোগ্রাম হবে, আর হলুদের জিনিসপত্র ওটা আলাদাভাবে ওর বাড়িতে কেনা হয়েছে, তাই ওটা আমরা দিচ্ছি না, আর আমাদের কোনো প্রোগ্রামও হচ্ছে না, এটা হলো ওর মেহেদি প্রোগ্রামে পড়ার জন্য। আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হবে, সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আজকের ব্লগটি এ পর্যন্তই থাকছে, আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ আমাদের এই ব্লগটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।